হ্যালো এভরিওয়ান, আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। যদি আমার চ্যানেলটি আপনি প্রথমবার দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতেও একটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনি সাথে সাথে পেয়ে যান। আজ আমি নিয়ে এসেছি কিমা চানার রেসিপি, একদম বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এটা আমি মাটনের কিমা দিয়ে দেখিয়েছি। সেম রেসিপিতেই আপনারা চাইলে মাটন কিমার জায়গায় চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। চট করে ইনগ্রিডিয়েন্ট লিস্টে একবার চোখ বুলিয়ে নিন। এই রান্নাটা করতে আমি এখানে 300 গ্রাম কাবুলি চানা নিয়েছি। এই চানাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত বা মিনিমাম 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পরে 3 প্রেশার কুকারে কাবুলি চানার সাথে 2 তেজপাতা, 2 বড় এলাচ, 7 মতো নুন আর 1 চিমটে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে 4 হুইসেল দিয়ে কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই সারা রাত চানাগুলো ভেজানো ছিল, তারপর সেদ্ধ করার টাইমেও যেহেতু একটু বেকিং সোডা দেওয়া হয়েছে, তাই 4 সিটিতেই চানাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কিমার জন্য আমি এখানে 200 গ্রাম মাটনের কিমা নিয়েছি। কিমাগুলোকেও ভালো করে ধুয়ে এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর অল্প একটু হলুদ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার এটাকে 1 সিটি মেরে সেদ্ধ করে নেব। জাস্ট 1 হুইসেল ইজ এনাফ। চানাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন চাপ দিলেই সুন্দর গলে যাচ্ছে। আর কিমাটাও এখন সেদ্ধ হয়ে গেছে। এই কিমার জলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। আর এখানে 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে একদম জল ছাড়া একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই মিক্সিং জারে 1.5 ইঞ্চি আদা, 18 কোয়া রসুন, 3 কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 5 ছোট ছোট টমেটো নিয়েছি। বড় সাইজের টমেটো আমার কাছে ছিল না। আপনারা বড় সাইজের টমেটো যদি নেন তাহলে 2 নিতে পারেন। টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 টিস্পুন চানা মশলা, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন নিয়েছি মিট মশলা। আমি এখানে সানরাইজের মিট মশলা ইউজ করেছি। এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলার থিক পেস্ট বানিয়ে নেব। এইবার কড়াই গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে ওর মধ্যে একে একে ফোড়নের জন্য 2 তেজপাতা, 5 ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে আর 1 দারচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজের পেস্টটাকে ধিমে আছে একদম সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভাজতে গেলে যদি দেখেন কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে অল্প জল ছড়া দিয়ে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ সুন্দর করে ভাজা না হলে কিন্তু সেই রান্নার টেস্টও ভালো আসে না। এখন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিটের জন্য, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবার দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে আরও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। এইবার দিয়ে দেব মশলার পেস্টটা। এবার টমেটো আর মশলার পেস্ট একসাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে।
মশলা এখন সুন্দর কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কিমাটা। কিমা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিমার যে গুটলিগুলো পাকিয়ে গেছে সেগুলো খুন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। কষানোর সময় পরিমাণ বুঝে কিমা সেদ্ধর যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়ে কষাতে হবে। ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিমাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এইবার সেদ্ধ করা চানাটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। কিমা চানার মশলা যে কালচে খয়েরি রঙের জন্য আমি এখানে ছোট এক গ্লাস জল সস প্যানে গরম করতে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ চা। ভালো করে চাটাকে ফুটিয়ে চায়ের লিকারটা বানিয়ে নেব। এই চায়ের লিকারটা এবার চানা মশলাতে দিয়ে দেবো একটা ছাঁকনির সাহায্যে। আমি এটাকে ঢেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম কম করে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখব। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ওপর থেকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কিমা চানা মশলা। এই কিমা চানা বেবি নান, কুলচা, লুচি, পরোটা, রুটি সবার সাথে কিন্তু দারুণ জমে যাবে। আশা করছি আজকের এই পর্বটা আপনাদের সকলের ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।